हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के विजया दशमी आमार परिवार पक्ष थेके तोमादेर सकल के जानाई शुभ विजयार आंतरिक प्रीति और शुभेच्छा। जारा आमार गुरुजन आछेन तादेर सकल के जानाई प्रणाम, और जारा आमार छोटो रयेछो तादेर सकल के जानाई आमार भालोबासा। देखते देखते पुजो शेष हो गेल, देखछोई सब प्रतिमा एक एक करे निरंजनेर पथे एगिए जाच्छे। मनटा भारक्रांत हये जाए, किन्तु एटाई नियम, आबार एकटा बछरेर अपेक्षा करते हबे आमादेर। তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা গুরুজন আছেন তাদের জানাই প্রণাম, আর যে সকল ছোট রয়েছে আমার থেকে তাদের সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। সকলে নিশ্চয়ই পুজো খুব এনজয় করেছো, আর আমরাও খুব এনজয় করলাম। আজকে দশমী হয়ে গেল, দেখছই আমি ঠাকুর বরণ করে চলে এসেছি, কিন্তু বরণ করার ওখানেও ভিডিও আমি তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে ভিডিও আর তোলা হয়নি। তোমরা কি কি পুজোয় করলে আমাকে কমেন্টে এসে জানিও। ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে গল্পই করি, কারণ আজকে কিছুই আমি সকালের কাজকর্ম রান্নাবান্না কিছু শেয়ার করিনি, কারণ আমি এটা ভাবলাম যে সারা বছর তো রান্নাবান্না কাজকর্ম এগুলোই শেয়ার করব, তাহলে পুজোর দিনটা একটু অন্যরকমভাবে কাটানো যাক, সেই কারণে আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। ভালোই হাসি আনন্দে পুজোটা কেটে গেল, আর মনটাও একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ প্রতিমা সব এক এক করে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। তোমাদের দেখালামই, আমরা ব্যালকনিতে বসেছিলাম, তখন সব এক এক করে ঠাকুর নিরঞ্জনের পথে চলে যাচ্ছে। এই একটু আগেও আমাদের এখান দিয়ে একটা ঠাকুর নিরঞ্জনের পথে চলে গেল, দেখে মনটা খারাপ হয়ে যায়, কারণ বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো। কি আর করা যাবে, এটাই নিয়ম। আবার এই যে এই নতুন করে আবার কাউন্টডাউন শুরু হবে, যে আবার পুজো আসছে পুজো আসছে। আমি তো এপ্রিল মাস থেকেই একটু একটু করে পুজোর জন্য কিছু কিছু শপিং করতে থাকি, যেমন পর্দা বলো, বেড কভার বলো, যে পুজোর সময় এগুলো ব্যবহার করব, বা আমাদের জামা কাপড়ও কিনিয়ে কিছু তো ব্যবহার করাও হয়ে যায়, ইউজ করা হয়ে যায়, রাখা থাকে না, বাচ্চারাও পরে ফেলে, কিন্তু তবু তো এই তখন থেকে, মানে সেই এপ্রিল মাসে যখন আমাদের কি বলে ওটাকে, ওই এপ্রিল মাসে যখন চৈত্র সেল হয় সেই সময় থেকে আমি একটু একটু করে পুজোর জন্য গোছাতে থাকি। নিশ্চয়ই তোমরাও তাই করো। আমরা সারা বছর কত প্ল্যান করি, পুজোয় এই জামা কাপড় পরবো, এই জামা কাপড় কিনবো, সেই কারণে এই রকম সাজবো, কী কী মেনু হবে, কী খাওয়া দাওয়া হবে, সব একটা বছর হয়ে গেল। আর করোনা পরিস্থিতি, আমি ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করছি যে যাতে করোনা পরিস্থিতি ঠিক হয়ে যায়। এই যে বলছে তৃতীয় ঢেউ আবার আসবে, গ্রাফটা নাকি আমাদের কলকাতার দিকে আবার ঊর্ধ্বমুখী দেখাচ্ছে, সেইটা যেন সব মিটে যায়, ঠিক হয়ে যায়, কারণ আবার যদি এরকম করোনা বাড়তে থাকে, এত ভয় আশঙ্কা সব কিছুই, তার উপর বাচ্চাদের বলছে এবার বেশি ভয়, বাচ্চাদের নিয়ে বেশি ভয়, সেটার জন্যও খুব চিন্তিত রয়েছি। ঠিক আছে, এইটুকুই আজকে বলার ছিল, আজকে বড় কিছু ব্লগ নয়,
তাহলে আমার পাশে থেকো, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া আমি আমি যে একটা জার্নি শুরু করেছি সেখানে আমি কিছুই সফলতা অর্জন করতে পারবো না। তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে থেকো, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন করে নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।